চুরি থামছেই না, চোরের হাতে মালামাল খুইয়ে অতিষ্ঠ জনজীবন। বাংলা নববর্ষের প্রথম দিনের মতো রাজ্যের একাধিক স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়ে চলেছে। এবারের ঘটনা চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে। বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের চলছে রমজান মাস। এলাকার বাসিন্দা আলমাস উদ্দিন নামাজ সেরে রাতে ঘুমিয়ে পড়েন পরিজনদের নিয়ে। রবিবার রাত 2:30 নাগাদ ঘুম ভাঙলে প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরিয়ে এসে দেখতে পান তার অটোর দুটি চাকা খুলে নিয়ে গেছে চোরের দল। শুরু হয় খোঁজাখুঁজি। জড়ো হন এলাকাবাসী। সোমবার সকালে চুরি কাণ্ড নিয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে লিখিত অভিযোগ জানান চুরাইবাড়ি থানায়। আলমাস উদ্দিন জানান, অটোই ছিল পরিবার প্রতিপালনের একমাত্র ভরসা। আগর চুরি হয়, মোটর চুরি হয়, আর বিভিন্ন জিনিস চুরি হয়। চুরার উপদ্রব খুব বেশি আমরা এলাকাতে, জালাইবাড়ি এলাকাতে খুব বেশি। আমাদের জালাইবাড়ি একদম মেইন রোডের লোকে আমরার বাড়ি, কিন্তু এরপরেও কোনো কিচ্ছু নাই, থানার কোনো জিও নাই। থানায় যদি টল দাঁড়ি করতো তাহলে আমরা এইরকম হয় না, একদম 100 মিটার পাশেই আমার ঘর, কিন্তু এরপরেও গাড়িটার চাকা খুলির লোকেও দেখবো না। কোন থানা? চুরাইবাড়ি থানা। রাত্রে কি পুলিশের টহলদারি থাকে না? না থাকে না, কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। এটা তো অগলদিন, কোনো সময় তো কদম তলার থানা আয়, চুরাইবাড়ি কোনো থানা আয় না। চুরাইবাড়ি থানা এরিয়াটা চুরাইবাড়ি থানা, চুরাইবাড়ি পড়ছে, চুরাইবাড়ি থানা আয় না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে চুরাইবাড়ি থানা হোক আর কদম তলা থানা হোক, তারা যদি 10 জনে টহলদারি করে তাহলে আমরা সুবিধা হইব। আমরা মেইন রোডের লাগে লাগাইল আগর গাছ, কিন্তু ও গাছটা নেই। থানার 100 মিটার দূরত্বে এই চুরি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।